আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ রাজ নবাব ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা যারা ইউরোপিয়ান সেঞ্জেনভুক্ত কান্ট্রি পোল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখার ট্রাই করবেন। রিসেন্টলি পোল্যান্ড গভর্নমেন্ট তাদের দেশের কর্মী সংকট মোকাবেলা 2024 সাল থেকে 2035 সাল পর্যন্ত প্রতি বছর ঘনভাবে 1,66,000 মানুষকে ওয়ার্ক পারমিট ভিসা প্রোভাইড করার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছেন। কজ পোল্যান্ডে প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দিয়েছে এবং এই কর্মী সংকট মোকাবেলায় তারা সারা পৃথিবী থেকে প্রতি বছর 1,66,000 মানুষকে ওয়ার্ক পারমিট দিয়ে লিগ্যাল প্রসেসিংয়ে পোল্যান্ডে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। ইভেন দো তাদের দেশের 2023 সালের রেকর্ড অনুযায়ী পোল্যান্ড গভর্নমেন্ট প্রায় 1.3 মিলিয়ন ফরেন ওয়ার্কার্সকে লিগ্যালি কাজ করার সুযোগ করে দিয়েছেন পোল্যান্ডে, এবং 2024-এ তারা তাদের ইমিগ্রেশন রুলসটা এতটাই ইজি করে দিয়েছেন যে আপনারা যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন সিম্প্লিফাইড ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিসা প্রসেস, অর্থাৎ ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসটাকে তারা অনেক বেশি সহজ করে দিয়েছেন। এখন থেকে আর আপনারা কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হতে হবে না। আপনারা 100% লিগ্যাল প্রসেসিং অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি ভিসা প্রসেসিংয়ের থ্রু পোল্যান্ড শিফট হয়ে যেতে পারবেন 100% রিলেভেন্টলি, যেটা আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি এ টু জেড দেখানো হবে। বাই দ্য ওয়ে, তারা শুধুমাত্র যে তাদের ইমিগ্রেশন রুলসটা নর্মাল করেছেন এটা না, তারা আপনাদেরকে এখানে উল্লেখ রয়েছে দ্য অ্যাবান্ডেন্স অফ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ আপনারা যারা পোল্যান্ড যাবেন, আপনারা যারা আমার প্রবাসী ভাই রয়েছেন তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ। কজ আপনাদের মধ্যে যারা প্রবাসী আছেন আপনাদের মধ্যে 95% মানুষেরই কাজের দক্ষতা রয়েছে, অর্থাৎ সুপার লেভেলের আপনারা প্লাম্বার বলেন, ক্লিনার বলেন, ড্রাইভিং বলেন, অর্থাৎ যে কোনো কাজের আপনাদের 100% অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আপনাদের ভাষাগত দক্ষতা নাই, এই জন্যই আপনারা অনেকে ভিসা পান না। সো পোল্যান্ড গভর্নমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে গুড নিউজ, কজ পোল্যান্ডে এখন থেকে আপনারা যাওয়ার জন্য না কোনো ধরনের কোনো আর্টসের প্রয়োজন রয়েছে, না কোনো ধরনের কোনো ইংলিশ টেস্টের প্রয়োজন রয়েছে। আপনাদের যদি সঠিক কাজের দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনারা 100% রিলেভেন্টলি রিল্যাক্সে আপনারা পোল্যান্ডের ভিসাটা পেয়ে যাবেন 100% লিগ্যাল প্রসেসিংয়ে। এখন থেকে আপনারা পোল্যান্ডে যাওয়ার পরবর্তীতে আপনাদের কাজ করার পাশাপাশি পোলিশ গভর্নমেন্ট আপনাদেরকে ভাষাগত দিকটাকে উন্নত করার জন্য ট্রেনিং দেবেন, সো দ্যাটস আপনাদের আর এক্সটার্নাল কোনো ধরনের কোনো আইল স্কিন বা ইংলিশ টেস্টের প্রয়োজনীয়তা নাই। সো নিশ্চয়ই এটা আপনাদের জন্য একটা গুড নিউজ। এবং আরেকটা গুড নিউজ হচ্ছে ইকোনমিক ইনসেন্টিভস, অর্থাৎ পোল্যান্ড গভর্নমেন্ট আপনাদেরকে পোল্যান্ডে থাকাকালীন অবস্থায় আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় থাকতে সেক্ষেত্রে আপনাদেরকে লোনও তারা দিবেন। সো বর্তমানে পোল্যান্ড ভিসা আপনার হাতের নাগালেই রয়েছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে পোল্যান্ডের মতো এত ইজি প্রসেসিং আর কোনো কান্ট্রিতে নাই। পোল্যান্ড গভর্নমেন্ট সব কিছুই অনেক শিথিল করে দিয়েছেন, এখনই সুযোগ ইউরোপ পাড়ি দেওয়ার, তাও আবার 100% লিগ্যাল প্রসেসিংয়ে কোনো ধরনের কোনো দালাল কিংবা কোনো এজেন্টের দ্বারস্থ না হয়ে। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। বেসিক্যালি পোল্যান্ড এ সিম্প্লিফাইড ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিসা প্রসেসের ক্ষেত্রে 5 বছর মেয়াদি ওয়ার্ক পারমিট ভিসা প্রোভাইড করেন। আপনি যদি পোল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এই 5 বছর মেয়াদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়েই পোল্যান্ড যেতে হবে, যেখানে আপনারা 5 বছর পোল্যান্ডে থাকলেই আপনাদের পিআর হয়ে যাবে। দেন আপনি পোল্যান্ডের পাসপোর্টটি নিয়ে সারা পৃথিবীতে অন অ্যারাইভেল ট্র্যাভেল করতে পারবেন, এবং এই 5 বছর মেয়াদি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন কস্ট মাত্র 3,700 টাকা, যেখানে আপনারা 100% রিল্যাক্সে কোনো ধরনের দালালের দ্বারস্থ না হয়ে নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইভেন দো আপনারা যদি চিন্তা করে থাকেন পোল্যান্ডের পপুলেশন হচ্ছে মাত্র 3.77 কোটি, এবং এই দেশের পাশেই রয়েছে আপনার জার্মানি, দেন হচ্ছে আপনার স্লোভাকিয়া, চেক রিপাবলিক, লিথুয়ানিয়া, দেন হচ্ছে আপনার বেলারুস, রাশিয়া এবং ইউক্রেনের মতো দেশ। এবং পোল্যান্ডের অ্যাভারেজ স্যালারি হচ্ছে বাংলাদেশি টাকা হিসাব করলে 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো পড়ে, এবং পোল্যান্ডের ট্যাক্স সিস্টেম লাখে মাত্র 12%। সো এই সুবর্ণ সুযোগে পোল্যান্ড যাওয়ার জন্য আপনাদের দরকার শুধুমাত্র একটি কোম্পানি থেকে একটি ইনভিটেশন লেটার কিংবা অফার লেটার। তো চলুন ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের কাজের দক্ষতা অনুযায়ী অফার লেটার গেইন করবেন বিভিন্ন কোম্পানি থেকে, এবং কীভাবে এই অফার লেটারটি ইউজ করেই 100% রিল্যাক্সে রিলেভেন্টলি ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে 5 বছর মেয়াদে এই ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে বৈধ পথে পোল্যান্ড যাবেন 100% রিলেভেন্টলি। সো তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ভিডিওটি যদি আপনার উপকারে আসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন,
বিকজ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ এবং লিগেল এবং জেনুইন ইনফরমেশন নিয়ে টিউটোরিয়াল তৈরি করার ক্ষেত্রে। তো চলুন উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন টু আওয়ার ভিডিও। ওকে, সো এই 5 বছর মেয়াদি পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের একটি কোম্পানির স্পন্সর প্রয়োজন পড়বে। সেটা কিভাবে পাবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। তো সর্বপ্রথম আমি রিসার্চ করে চেক ক্রস চেক করে 10টি সুপার মার্কেটের লিস্ট এখানে দিয়েছি যাদের কিনা কর্মীর প্রয়োজন। আপনারা এই সুপার মার্কেটগুলোতে আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিরেক্ট আপনাদের মোবাইল ফোনটি ইউজ করেই। আর হ্যাঁ, আরেকটা কথা, যাদের শুধুমাত্র সুপারমার্কেট কিংবা শপ রিলেটেড বিভিন্ন ধরনের কাজের উপর এক্সপিরিয়েন্স রয়েছে তারাই এখানে অ্যাপ্লিকেশন করবেন। এছাড়া যাদের সুপারমার্কেট রিলেটেড কাজের উপরে অভিজ্ঞতা বা দক্ষতা নাই কিন্তু অন্য কাজের উপর রয়েছে তাদের জন্য ওয়ার্ক রয়েছে সেগুলো আমি দেখাইতেছি। এগুলো এই কোম্পানিগুলো 100% জেনুইনলি কর্মী মাইগ্রেট করতেছে, দ্যাটস এগুলো আমি রিসার্চ করে লিস্ট করে আপনাদের জন্য দিয়ে দিয়েছি। আপনারা এগুলো গুগলে রিসার্চ করলে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা একটু পরেই ডিটেল দেখিয়ে দিচ্ছি। তার আগে আরও কিছু কোম্পানি আমি আপনাদেরকে দেখাই যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, সো ধরে নিলাম আপনি একজন ওয়ার হাউস ওয়ার্কার। আপনার যদি ওয়ার হাউসের কাজের উপরে কাঙ্ক্ষিত কোয়ালিটি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে আপনি এই কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডু নট ওয়ারি ফর ইট, অ্যাপ্লিকেশন প্রসেসিংটা একটু পরেই দেখাবো। তার আগে দেখিয়ে দিচ্ছি কোন কোন কোম্পানিগুলো অ্যাকচুয়ালিতে লোক নিচ্ছে। সো এই কোম্পানিগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন যারা কিনা ওয়ার হাউস রিলেটেড ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। এই কোম্পানিগুলো 100% জেনুইনলি মানুষ রিক্রুট করতেছে, যেটা আমি চেক ক্রস চেক করে নিয়েছি। এখানে এক টাকাও আপনার ইনভেস্ট করতে হবে না। আপনি শুধুমাত্র তাদের কাছে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, দেন একটু পরে তো দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনার ওয়ার হাউসের পরবর্তীতে আমরা যদি দেখি কনস্ট্রাকশন রিলেটেড কাজের উপরে যাদের অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে তাদের জন্য রয়েছে এই কোম্পানিগুলো। সো অবশ্যই এই 10টি কোম্পানির স্ক্রিনশট নিয়ে দিবেন, এগুলাতে আপনারা কনস্ট্রাকশন রিলেটেড ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিরেক্ট। এবং যারা কিনা হোটেলের ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, অর্থাৎ হোটেলের আপনার ডিশ ওয়াশার থেকে শুরু করে লাইক আপনার ক্লিনারের যে কাজগুলো রয়েছে সেগুলো জানেন, তাদের জন্য এই হোটেলগুলোর লিস্ট আমি চেক ক্রস চেক করে রেখেছি। এগুলোতে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন অফার লেটারের জন্য। সো এতক্ষণ যাবৎ আপনাদেরকে ওই সকল কোম্পানিগুলো দেখানো হয়েছে যারা কিনা সরকারিভাবে সরাসরি নিজেরা নিজেদের ওয়েবসাইটের থ্রু রিক্রুট করতেছেন। এর বাইরে পোল্যান্ডের গভর্নমেন্ট অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে যেটা থ্রু সরাসরি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরি অনুযায়ী ক্লিনার থেকে শুরু করে কনস্ট্রাকশন ওয়ার্ক রিলেটেড অনেকগুলো কোম্পানি পেয়ে যাবেন যেখানে আপনারা অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। সো যাদের কাছে আমি যে কোম্পানিগুলো লিস্ট দিয়েছি এখানে অ্যাপ্লিকেশন করা একটু টেকনিক্যাল মনে হইতেছে, তারা তাদের গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্মের থ্রু অ্যাপ্লিকেশন প্রসেসিংটা বুঝে নিন, সেক্ষেত্রে এই জিনিসটাও সহজ হয়ে যাবে, ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন সরাসরি ওই প্ল্যাটফর্মটিতে নিয়ে যাই এবং ওইখান থেকে দেখিয়ে দিই আপনার কাজের উপরে ভিত্তি করে আপনি কীভাবে অফার লেটারের জন্য কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করবেন। সো আমরা সরাসরি তাদের গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্মটিতে চলে আসি। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্ল্যাটফর্মটির নাম হচ্ছে gowork.cl। এটা পোল্যান্ড গভর্নমেন্টের অফিসিয়াল প্ল্যাটফর্ম। আপনারা এখানে আসলেই দেখতে পাবেন প্রায় 1,14,000 মতন জব অফার্স অ্যাভেলেবল রয়েছে যেখানে আপনারা আপনাদের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যাপ্লিকেশন করে অফার লেটার পেতে পারেন। এবং যতগুলো কান্ট্রি রয়েছে ইউরোপিয়ান, সব থেকে বেস্ট একটি জব সার্চিং ওয়েব হচ্ছে পোল্যান্ডের এই অফিসিয়াল গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্ম, কজ এখানে আপনি চাইলে কান্ট্রি ওয়াইজও জব অ্যাপ্লিকেশন করে সেখানে কাজ করতে পারেন। সো এখানে কোন কোন কাজের উপরে বেশি কর্মী চাহিদা রয়েছে সেটা আপনারা এখানে এক নজরে দেখে নিন। ড্রাইভার জন্য চাহিদা রয়েছে, ইলেকট্রিশিয়ানের চাহিদা রয়েছে, ওয়েল্ডারের চাহিদা রয়েছে, টিচার, সেলার, ফোর্কলিফট অপারেটর, ওয়ার হাউস ম্যান, ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট, কার্পেন্টার, ডেলিভারি ম্যান, নার্স, দেন হচ্ছে আপনার আইটি অ্যানালাইসিস। অর্থাৎ এইখানে যে সিলেক্টেড কাজগুলো রয়েছে এটা যেটার উপরেই আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন থাকুক না কেন আপনি 100% অফার লেটার পাবেন ইনশাআল্লাহ। এবং এর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানির লিস্ট তারা দিয়েছেন সেপারেটলি যারা কিনা বেশি বেশি কর্মী রিক্রুট করতেছে। সো আপনারা চাইলে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এই ওয়েবসাইটটি থ্রু যে কোনো কাজে অ্যাপ্লিকেশন করেন না কেন সকল অ্যাপ্লিকেশন প্রসেসিং সেম। সো এখান থেকে আমি সিম্পলি ড্রাইভারের কাজের উপরে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ড্রাইভারের কাজের উপর সিলেক্ট করার পরবর্তীতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদেরকে উপরে নিয়ে আসছে। তো আমরা সিম্পলি স্ক্রল করে একটু নিচে আসবো।
স্ক্রল করে একটু নিচে আসলেই আমাদের সামনে ড্রাইভিং রিলেটেড যতগুলো জব অ্যাভেলেবল রয়েছে পোল্যান্ডে সবগুলো চলে আসবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিংয়ের কাজ প্রায় 3255টি কাজ রয়েছে। আপনারা যারা হেভি ড্রাইভার রয়েছেন, যাদের কিনা ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছেন, তারা অবশ্যই এখানে আসবেন। আপনার কোয়ালিটি জাজ করে দরকার পড়লে আপনি 1000 কাজে অ্যাপ্লিকেশন করবেন। হ্যাঁ, 1000 কাজে অ্যাপ্লিকেশন করবেন, যেহেতু অ্যাপ্লিকেশনটা ফ্রিতে হইতেছে। অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে ইনশাল্লাহ একটা না একটা কোম্পানি থেকে অবশ্যই আপনার অফার লেটার আসবে। দেখুন, যেহেতু এটা অনলাইন সেগমেন্ট, এখানে অনেক মানুষই ফ্রিতে ট্রাই করবে, যেহেতু ফ্রিতে হইতেছে আপনি ট্রাই করতে থাকুন, ইনশাল্লাহ অবশ্যই হবে 100% ইনশাল্লাহ। তবে একটু ধৈর্য সহকারে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো এটা এখানে আপনি দেখতেই পাচ্ছেন, এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে ওয়্যার হাউস এমপ্লয়ার যে কোম্পানিটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। আমরা এখানে এখন আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন। সো এখানে আসার পরবর্তীতে আপনারা সর্বপ্রথম দেখতেই পাচ্ছেন এখানে আপনাদেরকে হাওয়ারলি কত ইউরো করে আর্নিং দিবে সব কিছু এখানে শো রয়েছে। এবং এই কাজের যে কোম্পানিটা রয়েছে তারা যে ইন্টারন্যাশনালি কোম্পানি রিক্রুট করতেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রিমোট রিক্রুটমেন্ট। সো অবশ্যই আপনারা যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন চেক করে নেবেন যে তারা কি ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতেছে কিনা। এটা রিমোট রিক্রুটমেন্ট লেখা থাকলে বুঝবেন যে তারা ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতেছে। দেখুন, এই ছোটো ছোটো স্টেপগুলো আমি আপনাদেরকে এই জন্যই বলি যাতে করে আপনারা বিভ্রান্ত না হন। সো দেখতেই পাচ্ছেন আমরা এখানে আসার পরবর্তীতে তাদের রিকোয়ারমেন্টস কী কী, তারা ড্রাইভিং লাইসেন্স চাচ্ছে, অ্যাভেলেবিলিটি টু স্টার্ট ওয়ার্ক ফ্রম জানুয়ারি, অর্থাৎ আপনার যদি জানুয়ারি থেকে কাজ করার মতো সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের অর্থাৎ এই কোম্পানিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য একজন ওয়্যার হাউস ওয়ার্কারের যা যা কোয়ালিটি প্রয়োজন সব কিছু রয়েছে। আমরা সিম্পলি অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে যেখানে আমাদেরকে লগ ইন করতে বলা হইতেছে। সো সর্বপ্রথম আপনারা এই প্ল্যাটফর্মটিতে আসলে আপনাদের ল্যাঙ্গুয়েজটি পোলিশ থেকে বেঙ্গলি অথবা ইংলিশ করে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে। সো এখানে আমাদের ইংলিশ করা রয়েছে, আমরা সিম্পলি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ইমেইল পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে নেওয়ার কথা বলা হইতেছে। তো আমরা সিম্পলি এখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা আমরা দিয়ে এখান থেকে আমরা সাইন আপ করে নিয়েছি। দেন সাইন আপ করার পরবর্তীতেই আমরা কিন্তু অ্যাপ্লিকেশন পেজেই আসি। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেসের জায়গায় চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, অবশ্যই পাসপোর্ট অপর অথরাইজড যে নামটা রয়েছে সেটা এখানে ইউজ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর সিভি ফাইল, অর্থাৎ যে ফাইলটা থ্রু আপনি অফার লেটার পাবেন না কি পাবেন না সেটা ডিপেন্ড করবে সেই ফাইলটা এখানে জমা দিতে বলা হইতেছে। সে ফাইলটা নিশ্চয়ই আপনার নাই, এটা আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী কীভাবে তৈরি করবেন। সো আপনাদের এই প্রফেশনাল সিভি ফাইলটা আপনার যে ক্যাটাগরির কাজের উপরেই দক্ষতা থাকুক না কেন আপনি যেটি ফরমেশনের থ্রু তৈরি করে নেবেন, এই ফরমেশনের থ্রু আপনার পেপারসটা তৈরি করতে আপনার কাছে যদি ডলার থাকে বাংলাদেশি টাকায় 900 টাকার মতো খরচ পড়বে। আর আপনার কাছে যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড কিংবা ডলার না থাকে, আপনি যদি প্রপারলি প্রফেশনালি তৈরি করতে না জানেন, সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আমাদের সাথে কানেক্ট করবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে হাই অথবা সিভি লিখে SMS দিলেই সেখানে আপনাকে একটা লিস্ট দেওয়া হবে, সেই লিস্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো দিলে আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করে আপনাকে দেওয়া হবে, যেটা থ্রু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো আপনি আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করে নেওয়ার পরবর্তীতে এখানে সিলেক্ট ইউর সিভি ফাইলে ক্লিক করে আপনার যে প্রফেশনাল পেপারস আমরা দিব বা আপনি নিজে তৈরি করবেন সেটা এখানে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতেই পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে এগুলো সিম্পলি আপনি অ্যাগ্রি করে দিবেন। অ্যাগ্রি করে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশনটা 100% গ্রান্টেড কিংবা অ্যাপিল হয়ে যাবে। সো এখানে দেখতেই পাচ্ছেন খুবই ইজি প্রসেসিংয়ে বিষয়বস্তুগুলো হইতেছে, শুধুমাত্র আপনারা একটু টেকনিক্যালি মাথা খাটালেই আপনারা সব কিছু বুঝতে পারবেন। সব কিছুই আমি খুবই সূক্ষ্মভাবে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনাদেরকে অনেকগুলো কোম্পানির লিস্ট দেওয়া হয়েছে এক্সটার্নালভাবে, আবার ইন্টারনালি আপনাদেরকে সরকারি ওয়েবসাইট থেকেও সকল প্রসেসিং দেখিয়ে দেওয়া হয়েছে। সো এখন ধরুন আপনি 5টি কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলেন, 3টি কোম্পানি থেকে আপনার কাছে অফার লেটার আসছে। এর পরবর্তীতে আপনি ভিসা কীভাবে পাবেন চলুন সেটি দেখিয়ে দিই। সো ভিসা পাওয়ার জন্য আপনার ভিসা ফাইল রেডি করতে হবে, সেটার জন্য সর্বপ্রথম আপনাকে যে পোলিশ গভর্নমেন্ট অথরাইজ সেনজিন ভিসা ফর্ম রয়েছে সেটা ফিল আপ করতে হবে। এর পাশাপাশি আপনার যে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস রয়েছে এই লিস্টে দেখানো ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে সরাসরি এম্বাসি ফেস করতে হবে। সো ডো নট ওয়ারি ফর ইট, আপনার এই প্রসেসিংগুলো আপনার কাছে টেকনিক্যাল মনে হতে পারে,
দরকার নাই আপনার এই প্রসেসিং করার। আপনি শুধুমাত্র প্রথম স্টেপে যে আপনাকে দেখানো হয়েছে আপনি আপনার অফার লেটারটা কীভাবে পাবেন ওই জিনিসটা আপনি নিজে করুন, অর্থাৎ অফার লেটারের জন্য আপনি অ্যাপ্লিকেশন নিজে নিজে করবেন। করার পরবর্তীতে যদি আপনি অফার লেটারটা পান, এর পরবর্তীতে আপনার জব ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংটা আপনার নবাব ভাই সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্য করে দিবে। আপনাকে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির কাছেও যেতে হবে না, কোনো টাকাও দিতে হবে না কাউকে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র অফার লেটারটা গেইন করা অ্যাকুরেটলি। সো আপনি যদি পারফেক্টলি অফার লেটারটা গেইন করতে পারেন, এরপরে জব ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংটা ইজি অ্যাজ এ প্রফেশনাল আমি জানি। সো ওই জিনিসটা আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রপারলি করে দিব, যাতে করে আপনি 100% রিলেভেন্টলি বাংলাদেশ থেকে পোল্যান্ড যেতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনার অফার লেটারের জন্য আপনার অ্যাপ্লিকেশন আপনাকেই করতে হবে। সো কোয়ালিটি কোয়ালিফিকেশন থাকলে এখন থেকে অ্যাপ্লিকেশন করে স্টার্ট করে দেন, ইনশাল্লাহ হয়ে যাবে, হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনারা 100% উপকৃত হয়েছেন ইনশাল্লাহ। আপনি যদি উপকৃত ফিল করে থাকেন সেক্ষেত্রে আপনার সকল ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।